হ্যালো ডালিউড লাভার্স, রাইট নাও আপনাদের সাথে আলোচনা করব নবাবের সেটে আব্বাস আকবর। ওয়েল, বিস্তারিত বিষয় নিয়ে আলোচনা করার আগে আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট, যারা এখনো পর্যন্ত আমাদের অ্যাক্টর্স গল্পকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই আমাদের অ্যাক্টর্স গল্পকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। সো লেট জাম্প ইন টু দ্য মেন টপিক। কিছুদিন ধরেই শাকিব খানের নবাব এলএলবি নিয়ে দেওয়া হচ্ছে নানা ধরনের নতুন নতুন আপডেট, এবং এই ছবিতে তার সাথে রয়েছেন মাহিয়া মাহি এবং অর্চিতা স্পর্শিয়া, এবং তারা তিনজনই প্রচুর পরিশ্রমের মাধ্যমে কাজটি করছেন এবং এই কাজটিকে তারা সাফল্যের দিকে নিয়ে যাওয়ার পুরোপুরি চেষ্টা করছেন। কিন্তু ঢালিউডের শীর্ষ তারকা শাকিব খান নবাব এলএলবি ছবির শুটিং করছেন এফডিসির 2 নাম্বার ফ্লোরে। পাশেই শুটিং করছিলেন আব্বাস ও আকবর, ছবি দুটির নায়ক নীরব এবং ইমন। মজার ব্যাপার হচ্ছে আলাদাভাবে নির্মিত তিন ছবির নায়কই নাম ভূমিকায় অভিনয় করছেন। গেল বছর 5 জুলাই আব্বাস মুক্তি পেয়েছিল, পাসওয়ার্ডের পর গেল বছর নীরবের এই ছবিটি আলোচিত হয়। অন্যদিকে ইমন অভিনীত আকবর নির্মাণাধীন ছবি। এই দুই ছবির দুটি চরিত্র নিয়ে বিজ্ঞাপন নির্মাণ করছেন সাইব চন্দন, যিনি আব্বাসের পরিচালক। শাকিব খানের সাথে ক্যারিয়ারের শুরুতে মনে ভরে কষ্ট এবং মন যেখানে হৃদয় সেখানে দুই ছবিতে অভিনয় করেছিলেন নীরব, আর শাকিবের সাথে ইমন অভিনয় করেন পূর্ণদৈর্ঘ্য প্রেম কাহিনী 2 এবং পাসওয়ার্ড ছবিতে। সেই সুবাদে নীরব ইমন সবসময় শাকিবের স্নেহধন্য হয়েছেন। নীরব ইমন দুজনেই বলেন, শাকিব ভাই আমাকে সবসময় ছোট ভাইয়ের মতো যত্ন করেন, ভালো কাজের পরামর্শ দেন। এফডিসিতে আমরা শুটিং করছি, সেখানে শাকিব ভাইয়াও শুটিং করছে, তার সাথে দেখা করব না তা তো হয় না, মেকআপ রুমে তার সাথে আড্ডা দিয়েছি, অল্প হলেও দারুণ সময় কেটেছে। শাকিব খানও নীরব ইমন দুজনের গেটআপ দেখে তাদের উদ্দেশ্যে বলেন, তোমাদের দেখে ভীষণ ভালো লাগছে, এভাবে আলাদা লুক নিয়ে দুজনে একটা সিনেমা করো, দর্শক গ্রহণ করতে পারে। সো ভিউয়ার্স, জেনে তো নিলেন আব্বাস এবং আকবর কাকে বলা হয়েছে। তো এই বিষয়টি নিয়ে যদি আপনাদের কোনো মতামত থাকে তাহলে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না, এন্ড প্লিজ সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল ফর মোর আপডেটস।